আজকে আমি স্থির তড়িৎ বিজ্ঞানে এই বিষয়ে একটু আলোচনা করব। স্থির তড়িৎ উৎপন্ন করার উপায় কি, স্থির তড়িৎ ইলেকট্রনীয় ব্যাখ্যা, তড়িতের কোয়ান্টাম বলতে কি বোঝায়, আর পরিবাহী বৈশিষ্ট্যের আধান বণ্টন কিভাবে হয়, আমি এই আলোচনাটা করব। প্রথমে আসছি স্থির তড়িৎ উৎপন্ন করার উপায় কি। স্থির তড়িৎ উৎপন্ন সাধারণভাবে তিন প্রকারে করা হয়। প্রথমত ঘর্ষণের দ্বারা, দ্বিতীয়ত পরিবহন বা পরিচালনের দ্বারা, আর তৃতীয়ত আবেশের দ্বারা। তাহলে স্থির তড়িৎ উৎপন্ন করার উপায়, স্থির তড়িৎ উৎপন্ন করার উপায়, উৎপন্ন করার উপায় হলো তিনটি। এক, ঘর্ষণের দ্বারা। দুই, পরিবহনের দ্বারা। এবং তিন, আবেশের দ্বারা। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে দুটো বস্তুকে যখন আমরা ঘষব তখন ওই দুটো বস্তু তড়িতায়িত হবে, একটি ধনাত্মক আধানে আহিত হবে, একটি অপরটি ঋণাত্মক আধানে আহিত হবে। এবং শুধু তাই না, ঘর্ষণ যত দুটো তড়িৎ সমান পরিমাণে উৎপন্ন হয় দুটো বস্তুতে কিন্তু বিপরীত। যেমন কাঁচকে রেশম দিয়ে ঘষলে কাঁচে ধনাত্মক আর রেশমে ঋণাত্মক, ইবোনাইটকে পশম দিয়ে ঘষলে ইবোনাইটে ঋণাত্মক ও পশম ধনাত্মক তড়িৎ উৎপন্ন হয়। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, কার সঙ্গে কাকে ঘষলে কোথায় কি তড়িৎ উৎপন্ন হবে এর উপর ভিত্তি করে একটা তড়িৎ শ্রেণী তৈরি করা হয়। এই তড়িৎ শ্রেণীর দুটো তাৎপর্য আছে। একটা হচ্ছে তড়িৎ শ্রেণী প্রথমে যে থাকবে সেখানে ধনাত্মক আধান তৈরি হবে, আর নিচে যে থাকবে সেখানে ঋণাত্মক আধান তৈরি হবে। আর এর আরেকটা সিগনিফিকেন্স বা এর আরেকটা তাৎপর্য হচ্ছে যত ওদের ডিফারেন্সটা বাড়বে, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ডিফারেন্সটা যত বেশি হবে উৎপন্ন আধানের পরিমাণ তত বেশি হবে। আমি এরকম লিখি, অর্থাৎ তড়িৎ ট্রান্সমিশন একটা এরকম আছে এ বি সি ডি ই ইত্যাদি ইত্যাদি, এদের মধ্যে যে কোনো যে দুটোকে নিয়ে নিই তাহলে এখানে পজিটিভ হবে আর এখানে কি হবে নেগেটিভ, এখানে হবে নেগেটিভ। তেমনি আমি যদি এই দুটো নিই তখন কিন্তু এখানে তৈরি হবে পজিটিভ আর এখানে তৈরি হবে নেগেটিভ। সুতরাং যেখানে শুধু পজিটিভ তৈরি হয় শুধু পজিটিভই তৈরি হয় তা কিন্তু নয়, যেখানে নেগেটিভ তৈরি হয় সেটা শুধু নেগেটিভই হবে তারও কোনো মানে নেই। আমার এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপর ডিপেন্ড করে কোনটায় পজিটিভ হবে কোনটায় নেগেটিভ হবে এটা আমরা বুঝতে পারবো। এর আরেকটা তাৎপর্য হচ্ছে ডিফারেন্সটা যত বেশি হবে, যেমন এ আর বি কে যদি আমি ঘষি তো এ বা বি তে যতটুকু পজিটিভ আর নেগেটিভ তৈরি হবে, যদি আমি এ আর বি তে ঘষি তো তার থেকে পজিটিভ আর নেগেটিভ কী হবে বেশি তৈরি হবে। এরকম তড়িৎ রাসায়নিক শ্রেণী আমরা পেতে পারি। সেই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেমন তামা আছে, লোহা আছে, কোনো কাঁচ আছে, কাগজ আছে, মানুষের শরীর আছে ইত্যাদি ইত্যাদি এবং তড়িৎ রাসায়নিক তড়িৎ শ্রেণী আছে। এর এই দুটো তাৎপর্যটা আমাদের মনে থাকে। তাহলে ঘর্ষণের দ্বারা তড়িৎ কীভাবে উৎপন্ন হয়ে যাবে বুঝলাম, আচ্ছা পরিবহনের দ্বারা তড়িৎ কীভাবে উৎপন্ন হয়। সেক্ষেত্রে একটা নিস্তড়িৎ বস্তু, একটা নিস্তড়িৎ বস্তু আর একটা হচ্ছে তড়িৎ আহিত বস্তু, আর হচ্ছে তড়িৎ আহিত বস্তু মনে করি এটা পজিটিভ আধানে আহিত আছে। যদি আমি এদিকে স্পর্শ করিয়ে দিই, এখান থেকে কিছু ধনাত্মক আধানে কি হবে এখানে প্রবাহিত হবে। এইভাবে পরিবহনের দ্বারা তড়িৎ আহিত করা যায়। তাহলে পরিবহনের দ্বারা এইভাবে তড়িৎ আহিত করা যায়। কি বললাম আমরা,
যে একটা নিস্তড়িত বস্তুকে যদি আমরা একটা তড়িতাহিত বস্তু দ্বারা স্পর্শ করি, তাহলে তড়িতাহিত বস্তু থেকে তড়িৎ নিস্তড়িত পরিস্থিতিতে প্রবাহিত হবে এবং ওই নিস্তড়িত বস্তুটা তড়িতাহিত হবে। তিন নম্বর হচ্ছে কি, আবেশের দ্বারা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, আবেশের দ্বারা কিভাবে তড়িতাহিত করা যায়। এক্ষেত্রে নিস্তড়িত বস্তুর কাছে একটা এরকম নিস্তড়িত বস্তু আছে, তার কাছে আমরা একটা তড়িতাহিত বস্তুকে নিয়ে আসবো, ধরো এটা ঘনত্ব বাজারে আসবে, তাহলে কি হবে এই ঘনত্ব বাধা এর ভিতরে যে ঋণাত্মক আধার আছে সেই ঋণাত্মক আধারকে কি করবে আকর্ষণ করবে, ফলে ঋণাত্মক আধারটা এই প্রান্তে জমা হবে আর ধনাত্মক আধারটাকে কি করবে বিকর্ষণ করবে, ফলে ধনাত্মক আধারটা এখানে জমা হবে। এই অবস্থায় আমি এটাকে কাছে রেখেই যদি আমি আর্থিং করে দিই, তাহলে এই ধনাত্মক আধারটাকে সঙ্গে চলে দেবে, এবার আমি এটাকে সরিয়ে নিই, তখন এই ঋণাত্মক আধারটা কি হবে এই চারিদিকে ছড়িয়ে পড়বে এবং নিস্তড়িত বস্তুটা তড়িতাহিত হবে। এখানে প্রশ্ন হতে পারে এরকম যে তড়িতাবেশের দ্বারা কিভাবে একটা নিস্তড়িত বস্তুকে তুমি ঋণাত্মক তড়িতাহিত করবে, উত্তরটা হবে ওর নিকটে একটা ধনাত্মক তড়িতাহিত বস্তুকে নিয়ে আসতে হবে, তাহলে তড়িতাবেশের ফলে ওর নিকট প্রান্তে নেগেটিভ, দূর প্রান্তে পজিটিভ, আমরা যখন আর্থিং করব পজিটিভটা চলে যাবে তখন ঋণাত্মক তড়িতাহিত হবে। যদি প্রশ্ন করা হয় যে কোনো একটা নিস্তড়িত বস্তুকে আমি ধনাত্মক তড়িতাহিত করবো কীভাবে করবো, তাহলে বলবো যে ওর কাছে আমাদের ঋণাত্মক তড়িতাহিত বস্তু আসবো, তাহলে ওর নিকটে ধনাত্মক আর তুমি ঋণাত্মক আহিত হবে, এবার আর্থিক পরিণাত্মক আধারটা চলে যাবে, এবার ওটাকে সরিয়ে নিলে ওটার পরিবাহিতা ধনাত্মক আধারে আহিত হবে। এটা ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষাতেও আসে, কাজে খুব কেয়ারফুলি আমরা এটা মনে রাখবো। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি আরেকটা তড়িতাবেশে আরেকটি ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে মুক্ত আধান এবং বদ্ধ আধান, মুক্ত আধান এবং বদ্ধ আধান সেটা কি জিনিস। ধরো আমরা একটা পজিটিভ আধানে আহিত একটা বস্তুকে আমরা নিস্তড়িত বস্তুর কাছে নিয়ে আসলাম, তো এর নিকটে ঋণাত্মক আধান জমা হবে, দূরে ঋণাত্মক আধান জমা হবে, এই ঋণাত্মক আধানকে এই পজিটিভ সবসময় আকর্ষণ করে ধরে রাখবে, কাজে সহজেই এর পরিবাহিতে চলাচল করতে পারবে, আর এই ধনাত্মক আধান একে কি করবে বিকর্ষণ করবে, তাই সুযোগ পেলে ও কি হবে পালিয়ে যাবে। ওই জন্যই যখন আমরা আর্থিং করবো তখন সহজেই ও কি হবে ভূমিতে চলে যাবে। এই যে আধানটা যেটা সহজেই ভূমিতে চলে যাচ্ছে এটাকে বলে মুক্ত আধান, এটা কি বলা হয় মুক্ত আধান, আর যেটা যেতে পারে না এটা কি বলা হয় বদ্ধ আধান। তাহলে মনে থাকবে যে কোনটাকে মুক্ত আধান বলে কোনটাকে বদ্ধ আধান বলে। তাহলে আমরা যখন আবেশের দ্বারা কোনো একটা বস্তুকে তড়িতাহিত করব তখন তড়িতাহিত বস্তুর নিকট প্রান্তে যে আধানটা জমা হয় সেই আধানটাকে বলা হয় বদ্ধ আধান, আর দূর প্রান্তে যে আধানটা জমা হয় সেটাকে বলা হয় মুক্ত আধান। কেন এটা সহজেই আমরা ওই নিস্তড়িত বস্তু থেকে ওটা আমরা মুক্ত করে দিতে পারি, ওই জন্যই এরকম একটা নামকরণ করা হয়েছে। সুতরাং আমার প্রথম বিষয়টা আলোচনা হলো যে স্থির তড়িৎ উৎপন্ন করার উপায়। সাধারণভাবে আমরা স্থির তড়িৎ তাহলে তিন প্রকারে আমরা তৈরি করতে পারি, ঘর্ষণের দ্বারা, পরিবহনের দ্বারা, আবেশের দ্বারা। নেক্সট আমরা আসছি যেটা সেটা হচ্ছে স্থির তড়িতের ইলেকট্রনীয় ব্যাখ্যা। আমরা ইতিমধ্যেই অষ্টম শ্রেণী বা দশম শ্রেণীতে আমরা জেনে ফেলেছি যে ডাল্টনের যে মতবাদ যে পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় না, তা নয়, উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে অর্থাৎ 1890 থেকে 1900 এই সময়কালে ক্রুকস, লেনার্ড, টমসন আর অনেক বড় বড় বিজ্ঞানী তারা পরীক্ষা করে দেখেছে যে না পরমাণুকে ভাঙা যায়, এবং পরমাণুকে ভাঙার পর পরমাণুর মধ্যে তিনটে জিনিস মৌলিক তিনটে জিনিস পাওয়া যায়, আরও অন্য অনেক কিছু পাওয়া যায় কিন্তু মৌলিক তিনটে জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে প্রোটন, একটা নিউট্রন, একটা হচ্ছে ইলেকট্রন। প্রোটন এবং নিউট্রন সেটা নিউক্লিয়াসে জমা থাকে, সেটাকে সহজে স্থানান্তরিত করা যায় না, কিন্তু ইলেকট্রনটা ওই পরমাণুর বাইরের কক্ষে ঘোরাঘুরি করে এবং সব বাইরের কক্ষে যে ইলেকট্রনটা তাকে সহজেই ওই কক্ষচ্যুত করা যেতে পারে। সেই ঘটনাটাই ঘটনা হয় এই স্থির উৎপন্ন করার যে উপায়গুলো আলোচনা করা হয়েছে এর মধ্যে সেটা লোকাল আছে। যখন আমরা দুটো বস্তুকে ঘষবো, ঘষলেই কী হবে একটি বস্তুর বাইরের কক্ষের ইলেকট্রন অপর বস্তুতে
ট্রান্সফার করে যাবে, যেখানে ইলেকট্রনটা ট্রান্সফার করে গেল, যেহেতু ইলেকট্রন ঋণাত্মক আধান বহন করে, সুতরাং সে ঋণাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আর যেখান থেকে ইলেকট্রনটা চলে গেল সে পজিটিভ হয়ে গেল। সুতরাং আমরা ঘর্ষণ জাত স্থির তড়িতের ব্যাখ্যাটা আমরা ইলেকট্রনের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি, এমনকি আবেশের দ্বারা যেটা সেটাও করতে পারি। যখন আমরা আবেশ ঘটাবো তখন ধনাত্মক আধান তড়িদাহিত বস্তুকে যখন নিয়ে আসবো তখন তার কাছে আসলে ইলেকট্রনগুলো জমা হয়, কক্ষপথ বিচ্যুত হয়ে ইলেকট্রনগুলো জমা হয়ে যায়। আর যেহেতু ইলেকট্রনটা তার কাছে চলে আসে স্বভাবতই দূর প্রান্তগুলো ধনাত্মক আধানে আহিত হয়। সুতরাং আবেশের দ্বারা স্থির তড়িৎ উৎপন্ন যে ব্যাখ্যা সেটা আমরা ইলেকট্রনিক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি, এমনকি পরিবহন জনিত যেটা স্থির তড়িৎ উৎপন্ন সেটাকেও ব্যাখ্যা করতে পারি। সেক্ষেত্রেও কী হয়, সেক্ষেত্রেও যে পরিবাহিত মনে করি কোনো একটা আহিত পরিবাহী সেখানে ঋণাত্মক আধান আছে, মানে সেখানে ইলেকট্রন আছে। এবার যখনই আমি একটা নিস্তড়িত বস্তুকে স্পর্শ করবো তখন সেখান থেকে ইলেকট্রনটা ওই নিস্তড়িত বস্তুতে কী হবে, প্রবাহিত হবে। আর প্রবাহিত হলেই কী হবে, যেখান থেকে চলে আসলো তার ইলেকট্রনটা কমে গেল, আর যেখানে আসলো সেই ইলেকট্রন পেলো, মানে সে ঋণাত্মক আধানে আহিত হলো। এখন মনে প্রশ্ন হতে পারে যে ইলেকট্রন যেহেতু আমি এটা ব্যাখ্যা করলাম, তাহলে যদি পজিটিভ হয় একটা ধনাত্মক পরিবাহিত বস্তু, তো তার দ্বারা আমি আবেশ ব্যাখ্যা করবো, ওই পরিবহন ব্যাখ্যা করবো, সেক্ষেত্রে কী হয়, তো সেক্ষেত্রে আসলে কী হয়, যেটা ধনাত্মক আধানে আহিত বস্তু মানে সেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই যখন আমি অপর বস্তুকে স্পর্শ করবো তখন সেই বস্তু থেকে ইলেকট্রনটা ওই পজিটিভ আধানে স্থানান্তরিত হবে। এবার এখান থেকে যখন পজিটিভটা স্থানান্তরিত হয়ে গেল তাহলে ও নিউট্রাল ছিল, সুতরাং এ পজিটিভ হয়ে গেল। এইভাবে আমরা স্থির তড়িতের যে কীভাবে উৎপন্ন হয়, কেন হয়, তার যে সত্তাটা কোথায় লুকিয়ে আছে সেটা আমরা ইলেকট্রনীয় ব্যাখ্যার সাথে বুঝতে পারি। তিন নম্বর হচ্ছে আমাদের তড়িতের কোয়ান্টাম, এটা পরীক্ষাতে ভীষণ আসে, খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক তড়িতের কোয়ান্টাম বলতে আমরা কি বুঝি, ইলেকট্রনের সব থেকে কম আধান জমা থাকে, সব থেকে কম একটা ইলেকট্রন সেখানে আধানে জমা থাকে যে পরিমাণ আধান তার মান হচ্ছে 1.6×10⁻¹⁹ কুলম। এবার এর আধানটা হচ্ছে নেগেটিভ, এর আধানটা হচ্ছে নেগেটিভ। তেমনি একটা প্রোটন তার আধানের পরিমাণও হচ্ছে 1.6×10⁻¹⁹ কুলম, কিন্তু এটা হচ্ছে পজিটিভ। এর থেকে কম আধান কোথাও থাকতে পারে। সুতরাং যখন কোন একটা পরিবাহিত মোট আধান কত আমরা হিসাব করবো তখন আমাদেরকে ভাবতে হবে যে ওইখানে যতগুলো ইলেকট্রন আছে, মোট আধান সমান যতগুলো ইলেকট্রন আছে তার আধানের সমান, এবং এটা হবে ইলেকট্রনের পূর্ণ গুণিতকের সমান। যেমন ধরো কোনো একটা জায়গায় আধানের পরিমাণ মনে করো এক্স, এক্স সমান তাহলে কত হবে, তাহলে এন ইন্টু ই, যেখানে এনটা আছে একটা পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। এবার যদি ধনাত্মক হয় তাহলে মানটা ধনাত্মক হবে, যদি ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক হবে। যদি এই যে কোনো একটা তড়িদাহিত বস্তুতে মোট আধানের পরিমাণ একটা ইলেকট্রনের আধানের কোনো একটি পূর্ণ সংখ্যার গুণিতকের সমান, এই ঘটনাটিকে বলা হচ্ছে আধানের কোয়ান্টাম। কটা মনে থাকবে তো কি বললাম, তাহলে যে কোনো একটা পরিবাহিতে মোট আধানের পরিমাণ একটা ইলেকট্রনের আধানের কোনো একটি পূর্ণ গুণিতকের সাংখ্যমানের সমান। কেননা দেড়খানা ইলেকট্রন বা সাড়ে তিনখানা ইলেকট্রন, সাড়ে দশখানা ইলেকট্রন, এটা তো হতে পারে না, ইলেকট্রন সবসময় পূর্ণ গুণিতক সংখ্যায় থাকবে। সেই জন্য কোনো একটা পদার্থের মোট আধানের পরিমাণ একটি ইলেকট্রনের আধানের কোনো একটি পূর্ণ সংখ্যার গুণিতকের সমান হবে। এই ঘটনাটিকে বলা হয় কি, আধানের কোয়ান্টাম। তাহলে এই ব্যাপারটা আমরা জানা হলো। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন। সবসময়ের জন্য আধান পরিবাহী পৃষ্ঠের বাইরে অবস্থান করে, এর আবারও বলছি কথাটা, আমরা আধান সবসময় পরিবাহী পৃষ্ঠের বাইরে অবস্থান করে, সে যেরকম বস্তুই হোক না কেন, যেরকম আকারের বস্তুই হোক না কেন, আধান সবসময় পরিবাহী পৃষ্ঠের বাইরে অবস্থান করে। তাই কেন করে, এর দুই রকম ব্যাখ্যা আছে, একটা এক্সপেরিমেন্টালি অর্থাৎ পরীক্ষার দ্বারা প্রমাণ করা যায় যে আধান পরিবাহী পৃষ্ঠের বাইরে আছে, আর তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করা যায় যে আধান পরিবাহী পৃষ্ঠের বাইরে আছে। তা আধান যে পরিবাহী পৃষ্ঠের বাইরে আছে এর অসংখ্য পরীক্ষা আছে, অসংখ্য পরীক্ষা। তা আমি এখানে সব থেকে ভালো একটা পরীক্ষা আমি এখানে বেছে নিচ্ছি, সেটা হচ্ছে প্রজাপতির জাল পরীক্ষা। তো প্রজাপতির জাল দেখতে কেমন, ওই আমের ঝাঁকা দিয়ে যে আম পাড়ে
দেখতে ঠিক ওই রকম, ওটা পাটির দড়ি দিয়ে আমের ঝাঁকা তৈরি হয়, এখানে রেশম সুতো দিয়ে ওই রকম জালটা তৈরি করা হয়, দেখতে ঠিক এইরকম। একটা রিং, এই হচ্ছে জাল। এই জালটা একটু বিশেষ একটু পরিবর্তন করা হয়, এখানে একটা সুতো থাকে আর এই সুতোটা এখান দিয়েও থাকে, ভেতর দিয়ে থাকে, দুই দিকে সুতোটা থাকে। এবার কি করা হয়, রেশমটাকে কাঁচদার মধ্যে দিকে ভালো করে ঘষে নেওয়া হয়। এবার রেশমকে কাঁচদার মধ্যে দিয়ে ঘষলে রেশমে কোন বিদ্যুৎ উৎপন্ন হয়, তো ধনাত্মক বিদ্যুৎ তৈরি হয়। তাহলে রেশমের এই যে জালটা, এখানে কি বিদ্যুৎ তৈরি হলো, তো ঋণাত্মক বিদ্যুৎ তৈরি হলো। এবার এই ঋণাত্মক বিদ্যুৎ আছে কোথায়, এর জন্য আমরা একটা ব্যবস্থা নেবো, ব্যবস্থা ছেড়ে দেবো। আমরা একটা সম্ভবত পরীক্ষণ যন্ত্র নিলাম, একটা আধান পরীক্ষণ। আধান পরীক্ষণটা কি, এটা কিছুই না, একটা ধাতব গোলক যেটা কোনো নন কন্ডাক্টিভ ধাতবের সাথে যুক্ত থাকে, নন কন্ডাক্টিভ যা বিদ্যুৎ কোনো তৈরি প্রবাহিত হয় না, এটা ধাতব গোলক। এবার এখানে একটা তার থাকে, ঝাল দেওয়া থাকে, সেই তারটা ঝাল দিয়ে আমরা কি করবো, এর সঙ্গে যুক্ত করে দেবো, এর সঙ্গে। এবার যদি আমরা এই আধান পরীক্ষণটা এই জালের বাইরে আমরা স্পর্শ করি, তখন দেখবো যে এই পাতা দুটো খুলে গেল, তো আমাদের আধানটা বাইরে আছে। কিন্তু যদি আমরা এই আধান পরীক্ষণটা বাইরে না নিয়ে যদি ভিতরে স্পর্শ করি, এবং ভিতরে স্পর্শ করি, ভিতরে স্পর্শ করি, তো দেখবো যে ওই স্বর্ণপত্রের পাতার কোনো নিমিলন বা বিস্ফোরণ কিছুই হলো না। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে আধানটা তাহলে এই পরিবাহের বাইরে আছে, ভেতরে। এবার আমরা কি করবো, এই সুতোটাকে টান দেব, সুতোটাকে টান দিয়ে এটাকে আমরা উল্টে দেব, সুতোটাকে টান দিয়ে আমরা এটাকে উল্টে দিলাম। সুতরাং যে তলটা এই অবস্থায় ভেতরে ছিল সেটাই কিন্তু বাইরে চলে এসেছে। এবার আমরা কি করবো, আবার স্বর্ণপত্র তৈরিকরণ যন্ত্রটা আমাদের কাছে আছে, আমরা আধান পরীক্ষক নেব, নিয়ে এটা স্পর্শ করব, তো দেখবো যে হ্যাঁ, এবার যে তলটা এই অবস্থায় ভেতরে ছিল সেই তলটা এখন বাইরে চলে এসেছে। পরীক্ষা করে দেখবো যে হ্যাঁ, স্বর্ণপত্র আবার বিস্ফোরণ হলো বা মরে গেল, তারপরে আধানটা বাইরে চলেছে। কিন্তু এই আধান পরীক্ষণটা আমরা ভেতরে স্পর্শ করি, যেটা এই অবস্থায় বাইরে ছিল, দেখবো স্বর্ণপত্রে কোনো বিস্ফোরণ বা নিমিলন হচ্ছে না। তাহলে কি বোঝা গেল, যে আধান সবসময় পরিবাহী পৃষ্ঠের বাইরে অবস্থান করে। এরকম আমরা প্রজাপতি জাল পরীক্ষার সাথে আমরা প্রমাণ করতে পারি যে আধান সবসময় পরিবাহী পৃষ্ঠের বাইরে অবস্থান করে। এটা হচ্ছে এর এক্সপেরিমেন্টাল নিয়ে ব্যাখ্যা, এবার তাত্ত্বিক ব্যাখ্যাটি কি, যখন কোনো একটা পরিবাহীকে আমি আহিত করবো, ধরো আমি ধনাত্মক আধান আহিত করলাম, তো একটা ধনাত্মক আধান আর একটা ধনাত্মক আধান কি করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে আধানগুলো কি করবে, চারিদিকে ছড়িয়ে পড়ার চেষ্টা করবে। তো ছড়িয়ে পড়তে চাইলে ও যে জায়গাটার ক্ষেত্রফলটা বেশি নিশ্চয়ই সেখানে অবস্থান করবে। এবার কোনো একটা পাত্র বা কোনো একটা জায়গা, তার কোন জায়গার ক্ষেত্রফলটা বেশি হয়, ভেতরেরটা না বাইরেটা, নিশ্চয়ই তোমরা বলে বাইরের ক্ষেত্রফলটা বেশি হয়। যেহেতু বাইরের ক্ষেত্রফলটা বেশি হয়, তাই আধানটা কি হয়, ওই বেশি জায়গাটা পাওয়ার জন্য সে বাইরে চলে আসে, যেহেতু সমাধান পরস্পরকে বিকশন করে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কোনো একটা পদার্থকে যদি আমরা আহিত করি, তাহলে তার আধানটা সবসময় পরিবাহী পৃষ্ঠে বাইরে অবস্থান করে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে কি বোঝায়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব আসে, এমসিকিউতেও আসে, এমসিকিউ আকারেও প্রশ্নটা আসে যে আধানের তলমাত্রিক ঘনত্ব কি। এই উত্তরটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। অর্থাৎ কোনো একটা তল, কোনো একটা তল তার ক্ষেত্রফল মনে করো এ, এর ক্ষেত্রফল এরিয়া, এর এরিয়া হচ্ছে মনে করো, এর ক্ষেত্রফল মনে করো এ, আধান মনে করো কিউ, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল টু কি হবে, কিউ বাই এ। অবশ্য তাই না, এই একক আছে, এর এককটা কি, কুলম্ব
প্রতি বর্গ মিটার বা কুলম ইনটু মিটার টু দি পাওয়ার মাইনাস টু। এসআই পদ্ধতিতেও আছে, এদের এসআই পদ্ধতি হল স্ট্যাক কুলম, স্ট্যাক কুলম এসআই সরি এসি পদ্ধতি হচ্ছে স্ট্যাক কুলম ইনটু সেমি টু দি পাওয়ার মাইনাস টু। আরও আছে এমনি পদ্ধতি আছে, তো যাই হোক সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এইটাই কুলম মিটার টু দি পাওয়ার মাইনাস টু। তো আধারের তরঙ্গ ঘনত্ব কাকে বলে কি বললাম, যে কোনো আহিত বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে ওই পরিবাহের আধানের তরমাত্রিক ঘনত্ব বলে। এর সঙ্গে পরিবাহী পৃষ্ঠের কার্ভেচারের একটা খুব সুন্দর রিলেশন আছে। রিলেশনটা কীরকম, ধরো আমি একটা গোলক নিলাম, গোলকাতার বস্তু, এর রেডিয়াস মনে করো আর, এখানে আধান আছে মনে করো কিউ, এর তরমাত্রিক ঘনত্ব কত হতে হবে কিউ বাই এ, তাহলে কিউ বাই এ গোলকের পরিমাণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত, ফোর পাই আর স্কয়ার, ফোর পাই আর স্কয়ার। এখানে আমি নির্দিষ্ট পরিমাণ আধান দিয়েছি, তাহলে কিউটা কনস্ট্যান্ট, ফোর পাইটা কনস্ট্যান্ট, ইনটু ওয়ান বাই আর স্কয়ার, তোমার সিগমা ইনভার্স প্রপোর্শনাল টু আর স্কয়ার। সুতরাং আধানের তরমাত্রিক ঘনত্ব রেডিয়াস অফ কার্ভেচারের বর্গের ব্যাসার্ধ, অর্থাৎ যে জায়গাটার কার্ভেচার যত ছোট হবে সেই জায়গাতে জমা হওয়া আধানের পরিমাণ তত বেশি হবে। যেমন ধরো আমি এই বস্তুটাই নিয়েছি, ধরো এই বস্তুটা নিয়েছি, সেই বস্তুটার একটা অংশ আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু চেঞ্জ করে দিলাম, ধরো এরকম চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিলাম, তাহলে এই অংশটা রেডিয়াস কেমন হয়ে গেল, সেটা আমার রেডিয়াসটা কমে গেল, আর এখানকার রেডিয়াসটা কেমন বেশি হয়ে গেল। তো আমি যদি এখানে আধান ঢেলে দিই, আধান তাহলে কোথায় বেশি জমা হবে, এইখানে বেশি জমা হবে, যেহেতু রেডিয়াস অফ কার্ভেচারটা কম, যত এটা কম হবে তত সিগমা আরটা কেমন হবে বেশি হবে। তো এটা যেন মনে থাকে যে কী বললাম তাহলে, যে কোনো একটা বস্তু তড়িদাহিত বস্তু তার আধানের তরমাত্রিক ঘনত্ব রেডিয়াস অফ কার্ভেচার অর্থাৎ তার বক্রতার সাথে বর্গের ব্যাসার্ধ হতে হবে, অর্থাৎ যে জায়গাটা কার্ভেচার যত কম হবে সেখানে জমা হওয়া আধানের পরিমাণ তত বেশি হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এটাই।